वेलकम स्टूडेंट हमें आज के तुम्हारे एबीपी आनंदे जो पॉलिनोमियल चैप्टर नहीं आलोचना हुआ से सम्पर्क एक आलोचना करब। देखो एक जिनिस ख्याल रखबे पॉलिनोमियल काके बोले तो तुम्हारा निश्चय जानो। पॉलिनोमियल जार बांगला हे बहुपदी संख्यामाला एक देखे बुझते बहुपद रही बहुपदी संख्यामाला एवं एक जिनिस ख्याल अवश्य रखबे एक्सटा के भेरिएबल धरछी कि वाई के धरते परि तो ये पावर जेटा थाकबे धरो टू रयेछे कखनो एक्सर पावर वन रयेछे ये पावर किन्तु अलवेज होल नम्बर हबे। होल नम्बर कोनगुलो होल नम्बर सेटटा आमादेर जिरो थेके स्टार्ट जिरो वन टू थ्री फोर एइगुलो किन्तु होल नम्बर सेट ताहले पावर किन्तु होल नम्बर हबे। कखनो किन्तु पावरटा माइनस वन किंबा माइनस टू एरकम नेगेटिव हबे ना सेटा किन्तु ताहले पॉलिनोमियल हबे ना। फार्स्ट एइटा किन्तु ख्याल रखते हबे ई पॉलिनोमियल होले तारपर तार विभिन्न रकम तार अपारेशन्स तार विभिन्न रकम विभिन्न प्रोसिडियर सेगुलो निये आमरा आलोचना करते पारबो। तो एखाने एकटा मैथ निये आलोचना होयेछे आमी ई आलोचनागुलो अवश्यई करछि एकटु जानिये राखी तार आगे जे जिनिसगुलो তবে এরকম এই যে টাইপের এখানে ম্যাথসটা এখানে দেওয়া হয়েছে খুব ভালো ম্যাথস একটা কারি কোনো স্টুডেন্টের একটা অসুবিধা হয়েছিল স্টুডেন্ট অরিত্র মণ্ডল ইহারে আইস উচ্চ বিদ্যালয় বাঁকুড়া ম্যাথসটা করিয়ে দিচ্ছি। দেখো ভীষণ ইজি একটা ম্যাথ। দেখো ম্যাথসটা কী আছে এফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করি এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানেও সেই এক্স রয়েছে তাহলে এই ব্র্যাকেটের ভেতরে যে নাম্বার যা রয়েছে সেইটার স্কোয়ার কিন্তু এখানটাতে রয়েছে। ये जगहटा के तुम बुझते परो ताहले किन्तु खूब इजी हो जाए ये बोझा कि बोलाम ये ब्रैकेटर भेतरे जा रही है सेटार ही स्कोयर किन्तु ये जगहटाते रही है जगहटा के शुद्ध ख्याल करते हैं। तेल एबार ये मैथटा चले जाए एफ एक्स जदि एरकम है तेल एफ अफ एक्स प्लस एचटा कि एफ अफ एक्स प्लस एच के लिखते परि वन बाय एक्स प्लस एच एर होल स्क्वायर। सिमिलारलि एफ अफ एक्स माइनस एच कि वन बाय एक्स माइनस एच तार होल स्क्वायर বা জাস্ট এই দুটোকে অ্যাড করে দাও অ্যাড করো ক্যালকুলেশন করো। তাহলে আমি এটা যদি লিখে নিই একবার এফ অফ এক্স প্লাস এইচ প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ লিখে তাহলে ওয়ান বাই এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার। এবার এই দুটোকে আমরা অ্যাড করছি এলসিএম কী হচ্ছে এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার আর এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার। তাই ওপরে এখানে কী থাকছে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার। আমি প্লাসটাকে আগে লিখলাম। দেখো এই নিউমারিটার বা লবের যে পার্টটা রয়েছে লব মানে হচ্ছে এই এই যে পোর্শনটা এই পোর্শনের যে পার্টটা রয়েছে সেটা কিসের ফর্মুলা। একটা ফর্মুলা তো আমরা জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো মনে পড়ে না কি ফর্মুলাটা ফর্মুলাটা কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো সেরকমই দেখতে লাগছে কিন্তু এখানটায়। তাহলে আমি ফর্মুলা ডাইরেক্ট এখানে বসিয়ে দিই। ফর্মুলাটা এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে এখানে কী পাচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর এখানে আরেকটা ফর্মুলা মনে রাখতে হবে। দেখো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা মনে পড়ছে কি না সেটা কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তাই পেয়ে যাচ্ছি একটা এক্সট্রা স্কোয়ার আছে স্কোয়ার লিখবো কোনো অসুবিধা নেই। তাহলে নিচটায় কী লিখছি এক্স স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার তার হোল স্কোয়ার। এইটুকু খুব পরিষ্কার বুঝতে পেরেছো। এখানে প্রুফটা কী করতে দিয়েছে প্রুফটা যেটা করতে দিয়েছে এখানে আছে মাইনাস ফোর এক্স এইচ আর নিচটা যা আছে তাই তাই তো মাইনাস ফোর এক্স এইচ। আচ্ছা এইখানে দেখো আমি যেটা করেছি সেটা প্লাস দিয়ে আমি অন্য প্রুফটা এখানে দেখিয়েছিলাম। দেখো প্লাস দিয়ে থাকলে এরকম টাইপের প্রুফ আসবে। এবার আমি চেঞ্জ করে এটাকে মাইনাসে নিয়ে যাচ্ছি। মাইনাস নিয়ে গেলে তাহলে এখানটায় আমি মাইনাস দেবো এই জায়গাগুলোতে আমি মাইনাস দেবো। মাইনাস আমি যদি নিয়ে যাই আবার আমি তাহলে এই জায়গাগুলোতে মাইনাস চেঞ্জ করব ঠিক আছে তখন কিন্তু ফর্মুলাটা কী হবে তখন কিন্তু এই ফর্মুলাটা হবে না। এটা কিন্তু খেয়াল রাখো। তাহলে মাইনাসের আর একটা ফর্মুলা আছে মাইনাসের ফর্মুলাটা কী টু ইন্টু মাইনাসের ফর্মুলাটা কী মাইনাসের ফর্মুলাটা হচ্ছে ফোর এবি। ফোর এবির ফর্মুলাটা কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে। তাহলে সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করি। তাহলে ফর্মুলাটা এখানে কী হচ্ছে ফোর ইন্টু এক্স ইন্টু এইচ। খুব পরিষ্কার বুঝতে পেরেছ। কিন্তু এখানে দেখো একটা জিনিস আমাদের ভুল হয়েছে। ভুলটা কি
আমি এখানে একটা মাইনাস দিইনি, তার কারণ কি, এই যে আমি যখন এখানে ক্যালকুলেশন করেছি, এই ক্যালকুলেশন করার সময় এই দুটো টার্ম আমাদের কিন্তু ভুল করে করেছি। এক্স মাইনাস এইচ টার্মটা আমাকে এখানে আগে লিখতে হবে, এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার। তাহলে ফর্মুলাটার ক্ষেত্রে আমরা একটা মাইনাস বসাবো। কেন মাইনাস বসাবো? ফর্মুলাটাকে দেখো কী ছিল, ফোর এ বির ফর্মুলাটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ফার্স্টে আগে ছিল প্লাস, তারপর ছিল মাইনাস। এটাকে যখন আমরা ঘুরিয়ে লিখবো, ঘুরিয়ে মাইনাস দিয়ে যখন আমরা লিখবো, তখন লিখবো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে এখানে কী আসছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, আমি তাহলে কমন নিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তখন এই মাইনাসের জন্য কিন্তু এখানে এই মাইনাসটা আসছে। খুব ভালো করে তাহলে নিশ্চয়ই প্রুফটা বুঝতে পেরেছো কী হলো। তাহলে এরকম এই ম্যাচ করতে গিয়ে খুব খেয়াল রাখতে হবে আমি কোন ফর্মুলা ইউজ করব এবং কীভাবে করব, কোনোরকম ভুল কিন্তু করা যাবে না, বুঝতে পেরেছো। ভীষণ ইজি, ভীষণ ইজি, জাস্ট কিছু ফর্মুলা মনে রাখলেই কিন্তু এই ম্যাচগুলো খুব ভালোভাবে করে ফেলা যাচ্ছে, ঠিক আছে। নেক্সটটা দেখতে থাকো। নেক্সট এই ম্যাথটা নিয়ে আলোচনা হয়েছিল, এই ম্যাথটাও ভীষণ একটা ইজি ম্যাথ। এটা অভেদ, ফার্স্ট তোমাকে জানতে হবে এই অভেদটা কী। অভেদ কী জিনিস? অভেদ হচ্ছে এমন একটা জিনিস যার এই বোথ সাইডে আমি যে ভ্যালুই দিই না কেন সেই ভ্যালুর জন্য ইকুয়াল হয়ে যাচ্ছে, বোথ সাইডটা ইকুয়াল হয়ে যাচ্ছে। যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের ভ্যালুগুলো দিলে বোথ সাইড ইকুয়াল হয়ে যাচ্ছে যে কোনো ভ্যালুর জন্যই। আর সমীকরণ, সমীকরণটা কি, সমীকরণে একটা ফিক্সড ভ্যালু, ফিক্সড ভ্যালু, ওই ভ্যালুটার জন্যই কিন্তু সমীকরণটা ট্রু হবে, অন্য কোনো ভ্যালু হবে না। বাট অভেদ কিন্তু যে কোনো ভ্যালু নেবে, দু যে কোনো ভ্যালুর জন্যই এটা ট্রু হয়ে যাচ্ছে। তো এখানে যেটা দিয়েছে সেটাকে আমি একটু দেখে নিই, টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সিক্স সেটা ইকুয়াল টু টু এক্স মাইনাস এ আর এক্স মাইনাস টু। এখান থেকে পি এর মান নির্ণয় করতে বলেছে। খুব ভালো করে দেখো, আমি যদি টু পুট করি এক্সের জায়গায় তাহলে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। আমি এখানে লিখে রাখি পুট এক্স ইকুয়াল টু টু, টু পুট করলে লেফট হ্যান্ড সাইডে কী আসছে, টু ইন্টু টু স্কোয়ার প্লাস পি ইন্টু টু প্লাস সিক্স, আর রাইট হ্যান্ড সাইডটা তো জিরো এসে যাচ্ছে কারণ এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে পি এর ভ্যালু আমি বের করতে ইজি হবে, টু পিকে আমি লেফটে রাখি, বাকিগুলোকে নিয়ে যাই মাইনাস সিক্স মাইনাস, আর এই পার্টটার জন্য আনসার আসছে ফোর টু জার এইট মাইনাস ফোরটিন, তাহলে পি ইকুয়াল টু মাইনাস সেভেন, পি এর ভ্যালু এসে যাচ্ছে আমাদের মাইনাস সেভেন, ঠিক আছে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এরপরের ম্যাথটাকে দেখো, ধ্রুবক বহুপদী সংখ্যামালা। খুব ভালো করে বোঝো ধ্রুবক বহুপদী সংখ্যামালা, একটা সংখ্যামালায় যদি কোনো ধ্রুবক টার্ম থাকে, বহুপদী সংখ্যামালা, ফার্স্টে জানবে বহুপদী সংখ্যামালা আমরা তো শিখেছি। বহুপদী সংখ্যামালা আমি একটা লিখি, ধরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি। এবার আমি আর একটা বহুপদী সংখ্যামালা লিখছি, ধরো সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি। আর একটা বহুপদী সংখ্যামালা লিখছি, সেটা হচ্ছে শুধু এক্স। আর একটা লিখছি শুধু থ্রি। কেন শুধু থ্রিকে আমরা কীভাবে লিখতে পারি? ধরো জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস থ্রি লিখতে পারি, এরমভাবে লিখতেই পারি, সেটা তো থ্রি আসছে। তাহলে এই থ্রি এটাও কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, কিংবা ফাইভ এটাও একটা বহুপদী সংখ্যামালা, এফ এক্স ইকুয়াল টু ফাইভ। এর মিনিংটা কি? ফর এনি ভ্যালু অফ এক্স এফ এক্স উইল বি ফাইভ। আমি এটাকে একবার লিখি, এফ এক্স ইকুয়াল টু ফাইভ থেকে কী লিখতে পারি, এক্সের যে কোনো মানের জন্য, এক্সের যে কোনো মানে এফ এক্স অলওয়েজ ফাইভ হবে। এটাও তো একটা বহুপদী সংখ্যামালা। এই ধরনের বহুপদী সংখ্যামালা হচ্ছে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এটা নিশ্চয়ই খুব ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমি চলে যাই। দেখো ধ্রুবকপদী সংখ্যামালা বলতে কী বলছে ওইটাই। আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে যাই, যে রৈখিক বহুপদী সংখ্যামালার একাধিক শূন্য হতে পারে কি? ফার্স্ট এই কথাটাকে খুব গুরুত্ব দাও, রৈখিক। রৈখিক মানে কি? রেখা। এই রেখা এটাকে বলবো সরল রেখা, আর যখন অ্যারো দেবো না তখন বলবো সরল রেখাংশ। রৈখিক বহুপদী সংখ্যামালা তার ইকুয়েশন কীরকম দেখতে হয়, গ্রাফ করেছো তোমরা? আমি একটা ইকুয়েশন লিখছি এফ এক্স ইকুয়াল টু ধরো টু এক্স প্লাস থ্রি। এইটার যদি তোমরা গ্রাফ বানাও, তাহলে এইটার যদি আমরা গ্রাফ বানাই, গ্রাফে কী আসবে, টু এক্স প্লাস থ্রি, এই এক্স এটা আসবে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা,
তাই তো, এরকম একটা গ্রাফের আসবে। তো এই এইটা হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা। এখানে কোশ্চেনটা দেখো যদি এরকম হতো এক চল বিশিষ্ট, কারণ এখানে চলটা একটাই আছে এক্স, এক চল বিশিষ্ট একটি রৈখিক বহুপদী সংখ্যামালার একাধিক শূন্য হতে পারে কি, সেটা করলে খুব ভালো কোশ্চেনটা হতো। তো আমি সংখ্যামালাটাকে লিখি, ধরি এফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি। কোনো সংখ্যামালার শূন্য বের করার জন্য আমরা কি করি, এফ এক্সকে জিরো করে দিই। তাহলে এফ এক্স যেগুলো জিরো থেকে পাই কি পাচ্ছি, টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু। কটা পেলাম শূন্য, একটাই শূন্য পেলাম, একাধিক তো পাচ্ছি না। এটার জেনারেল ফর্ম কী হবে, এ এক্স প্লাস বি। তাহলে এখান থেকে এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল মাইনাস বি বাই এ। এখানে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, রৈখিক বহুপদী সংখ্যামালা, যার একটা শূন্য রয়েছে, রৈখিক বহুপদী সংখ্যামালা একটাই শূন্য থাকবে, একাধিক শূন্য থাকবে না, কারণ সেটা এরকমই দেখতে হবে। এক চল বিশিষ্ট যদি হয় তবে সেটা এক্সের চল যখন হবে তখন সেটা ওয়াই অক্ষের সমান্তরাল, যখন ওয়াইয়ের চলে রয়েছে তখন সেটা এক্স অক্ষের সমান্তরাল, এরকম হবে কিন্তু রৈখিক বহুপদী সংখ্যামালা এখানে এক চল বিশিষ্ট। এই কথাটা এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার নেক্সটটা দেখো, কে এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ানের একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান হবে। আচ্ছা উৎপাদক, এই কথাটার মানে কি কেউ বলতে পারবে? উৎপাদক কথাটার মানে, উৎপাদক মানে এমন একটা সংখ্যা যার উৎপাদক সেই উৎপাদক দিয়ে সংখ্যাটাকে সম্পূর্ণভাবে ডিভাইড করা যাবে। যেমন দেখো বারো, টুয়েলভ, টুয়েলভের উৎপাদক হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ, এই প্রত্যেকটা হচ্ছে কিন্তু টুয়েলভের উৎপাদক। এই প্রতিটা সংখ্যা দিয়ে কিন্তু টুয়েলভকে ডিভাইড করা যাবে, ঠিক আছে? ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে না, রিমাইন্ডার মানে ভাগশেষ থাকবে না। তাহলে আমি কী বললাম, টুয়েলভের উৎপাদকগুলো কী কী, ওয়ান টু থ্রি ফোর সিক্স সিক্স টুয়েলভ, এইগুলো হচ্ছে উৎপাদক, ঠিক আছে? তার মানে এইগুলো দিয়ে যদি আমি টুয়েলভকে ভাগ করি, টুয়েলভ ডিভাইড সিক্স আনসার টু, ভাগশেষ থাকছে না। তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি কোনো ভাগশেষ থাকবে না। ভাগশেষ উপপাদ থেকে তোমরা জানো এখানে কী করতে হয়, আমি এফ এক্সকে ধরলাম ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স এখানে মাইনাস আছে, মাইনাস লিখি, মাইনাস কে এক্স প্লাস ওয়ান। আবার এখানে একটা দিয়েছে এক্স মাইনাস ওয়ানটা উৎপাদক হবে, এটাকে জিরোর সাথে ইকুয়াল করবো, সেখান থেকে পাবো এক্স ইকুয়াল টু ওয়ান। এখানে তাহলে এফ অফ ওয়ানটা জিরো হবে যদি উৎপাদক হয়। তাহলে এফ অফ ওয়ান জিরো হওয়ার মিন্স কি, ফোর এক্স স্কোয়ার মাইনাস এফ অফ ওয়ান, আমি এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দিই ডাইরেক্ট, ওয়ান বসিয়ে দিলে কী হবে, ফোর ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস কে ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখানে ভ্যালুটা এখান থেকে কী ইমপ্লাই করছে, ফোর, তাহলে কে এর ভ্যালুটা কী পাচ্ছি, মাইনাস ওয়ান মাইনাস ফোর, দ্যাট ইজ মাইনাস ফাইভ, এ থেকে মাইনাস কে, তাহলে মাইনাস কে ইকুয়াল টু মাইনাস ফাইভ। এখান থেকে কে কে এর ভ্যালু কী পাচ্ছে, কে এর ভ্যালু ফাইভ। তাহলে কে এর ভ্যালু যখন ফাইভ হচ্ছে একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান হচ্ছে, দেখতে কীরকম হচ্ছে দেখো, ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করলে কী হবে, ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান। তারপরের লাইনটা কী আসবে, আমি যদি ফোর এক্স কমন নিই, এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ওয়ান, তারপরে এক্স মাইনাস ওয়ান যদি আমি কমন নিই, ফোর এক্স মাইনাস ওয়ান। দেখো এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক এসে গেল। তাহলে বুঝতে পারলে কী প্রসিডিওরে আমরা করলাম, এই প্রসিডিওরটাকে খেয়াল রাখতে হবে, এই প্রসিডিওরটা, ঠিক আছে? এইভাবে আমরা ভ্যালু বের করতে পারবো, এই টাইপের যে কোনো ম্যাথসের ভ্যালু কিন্তু এইভাবে বের হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কী দিয়েছে, ফোর এক্স স্কোয়ার মাইনাস টু রুট এক্স মাইনাস ওয়ান বীজগাণিতিক সংখ্যামালাটি কেন বহুপদী সংখ্যামালা নয়। এটা কিন্তু বীজগাণিতিক সংখ্যামালা, কিন্তু কেন বহুপদী সংখ্যামালা নয়, দেখো চ্যাপ্টারটা স্টার্টিংয়ে কিন্তু আমি প্রথমেই এটা বলে দিয়েছি কেন বহুপদী সংখ্যামালা নয়। ফোর এক্স স্কোয়ার মাইনাস টু রুট এক্স মাইনাস ওয়ান, এখানে আমি কী লিখতে পারি দেখো, ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স টু বার ওয়ান বাই টু মাইনাস ওয়ান। এই যে পাওয়ার, পাওয়ারটা ওয়ান বাই টু এসে গেল, এটা তো হোল নাম্বার না, হোল নাম্বার না হলে কিন্তু এটা বহুপদী সংখ্যামালা হবে না, এটা কিন্তু অলওয়েজ খেয়াল রাখতে হবে। তাহলে এটা কেন বহুপদী সংখ্যামালা না, তার আনসারটা পেয়ে গেছো, ঠিক আছে? এবার নেক্সটটা দেখো,
এই বহুপদী সংখ্যা শূন্য দুটি নির্ণয় করো। ভীষণ ইজি, জাস্ট এটাকে লেখো, এটাকে জিরো করো, জিরো করে তার এর ভ্যালুটা বের করো। তাহলে এটা কী আছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট, এটাকে আমি জিরো করছি, উৎপাদকে বিশেষণ করছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আমাকে টু করতে হবে, তাহলে মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স মাইনাস এইট ইকুয়াল টু জিরো। এখান থেকে আমি কী পাচ্ছি, এক্স যদি কমন নিই এক্স মাইনাস ফোর মাইনাস, এখানে প্লাস টু কমন নিলে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স মাইনাস ফোর যদি আমি কমন নিই তাহলে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। এবার এই দুটোকে জিরো করে দাও, তাহলে এক্স মাইনাস ফোরকে জিরো করলে এক্সের ভ্যালু আসছে ফোর, আর একটা এক্স প্লাস টুকে জিরো করলে এক্সের ভ্যালু আসছে মাইনাস টু। তাহলে কী কী ভ্যালু পেলাম, একটা পাচ্ছি ফোর, একটা পাচ্ছি মাইনাস টু। এই দুটোই হচ্ছে কিন্তু এই বহুপদী সংখ্যামালাটার শূন্য। নিশ্চয়ই এটা খুব ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সটটাকে দেখো, কিন্তু আরও ইজি, এফ এক্স বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে এফ অফ মাইনাস হাফ ইকুয়াল জিরো হলে এফ এক্সের একটি উৎপাদক লেখো। দেখো এফ অফ মাইনাস হাফটা জিরো, তাহলে এক্সের জায়গায় আমি যদি মাইনাস হাফ বসাই তাহলে কিন্তু এফ এক্সটা জিরো আসছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এই এটাকে ইকুয়েশনটাকে এক জায়গায় নিয়ে যাই, টু দিয়ে মাল্টিপ্যাল করি, তাহলে টু এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান অর টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান হলো কিন্তু এর একটি উৎপাদক। খুব ইজি ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো সব রেডি রাখবে, ভীষণ ইজি ম্যাথ এই টাইপটা। নেক্সট নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার ফোর বলছে এখানে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ফোর এক্স কিউ প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস ফাইভ রাশিটিকে টু এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগশেষ নির্ণয় করো। ভীষণ ইজি, ফার্স্ট যে কাজটা আমাদের করতে হবে, যেটা দিয়ে ডিভাইড করছি সেইটাকে আমাকে জিরো করে এক্সের ভ্যালুটা বের করতে হবে। তাহলে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু যদি আমি জিরো করি, একটু আগে এই টাইপের একটা ম্যাথ করিয়ে দিয়েছিলাম, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু। জাস্ট এবার এফ এক্স এটাকে ধরো, এফ এক্স ধরে এফ এক্স কী লিখবো আমি, ফোর এক্স কিউ প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, এই রাশিটার ক্ষেত্রে মাইনাস হাফ, এর ভ্যালুটা বের করো কত আসছে। দেখো ফোর ইন্টু মাইনাস হাফের স্কোয়ার প্লাস এইট ইন্টু মাইনাস, না এটা ফার্স্ট একটা কিউব আছে, হাফের স্কোয়ার মাইনাস ফাইভ, এরকম আসছে। তাহলে এটা ভ্যালু কত আসছে, ফোর ইন্টু মাইনাস হাফের কিউব, এটাকে আমি একটু ক্লিয়ার করে লিখি, মাইনাস হাফের কিউব কত আসছে, মাইনাস ওয়ান বাই এইট, এরপর প্লাস এটা স্কোয়ার আছে বলে মাইনাসটা চলে যাচ্ছে, এইট ইন্টু ওয়ান বাই ফোর মাইনাস ফাইভ, তাহলে এটা কত আসছে, ফোর মাইনাস ফোর বাই এইট প্লাস এইট বাই ফোর, এইট বাই ফোর মাইনাস ফাইভ, এখানটা আসছে মাইনাস ফাইভ। তাহলে এটা আনসার করার চেষ্টা করি, মাইনাস ওয়ান বাই টু প্লাস টু মাইনাস ফাইভ। আচ্ছা মাইনাস ফাইভ আর প্লাস টু এর ভ্যালুটা কত আসছে, ফার্স্টে আমি এই ভ্যালু দুটো করে নিই, যে মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই টু, তাহলে হচ্ছে মাইনাস থ্রি অ্যান্ড ওয়ান বাই টু, এটাই হচ্ছে রিমাইন্ডার, তাই তো। দেখো তো আমি আরেকবার এটাকে চেক করে নিই, দেখে নিই, ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ানকে আমি জিরো করেছি, টু এক্স প্লাস ওয়ান জিরো করলে এক্স যেগুলো মাইনাস হাফ, মাইনাস হাফ বসিয়ে দিয়েছি, ফোর ইন্টু মাইনাস হাফের হোল কিউব প্লাস এইট ইন্টু মাইনাস হাফের হোল স্কোয়ার মাইনাস ফাইভ, মাইনাস হাফের হোল কিউবই যখনই করবো তখন মাইনাস এইট পাবো, আর হাফের স্কোয়ার হলে ওয়ান বাই ফোর পাবো, মাইনাস ফাইভ থেকে গেছে, ফোর আর এইট যেই আমি ক্যান্সেল করবো, ওয়ান বাই টু তার আগে একটা মাইনাস আছে, আর এইট বাই ফোরের জন্য অনলি টু আর মাইনাস ফাইভ, আর প্লাস টু আর মাইনাস ফাইভ এটার জন্য হচ্ছে মাইনাস থ্রি, আর মাইনাস হাফটা এখানে থেকে গেছে, তাহলে আলটিমেটলি আনসার আসছে থ্রি অ্যান্ড মাইনাস হাফ। তাহলে এটা কী বলেছে, ভাগশেষ নির্ণয় করো, আমাদের ভাগশেষটা তাহলে থ্রি অ্যান্ড মাইনাস হাফ, ঠিক আছে। সিমিলারলি আমি নেক্সট কোশ্চেনটায় চলে যাই, নেক্সট কোশ্চেনটা দেখো বলছে, যদি টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক হয় কে এর মান, সিমিলার টাইম ম্যাথ ওখানে আমরা একটা করেছিলাম। তাহলে ফার্স্ট কী করবো, এক্স মাইনাস ওয়ানকে জিরো করবো, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, সেখান থেকে কী ইমপ্লাই করছে, এক্স ইকুয়াল ওয়ান, এরপর এটাকে আমরা এফ এক্স ধরে, দেখো এখানে বলেছে উৎপাদক, এফ এক্স ধরে নিই, টু এক্স কিউ প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে, যেহেতু উৎপাদক, উৎপাদক কথাটা মনে রাখবে, তাহলে কিন্তু ওয়ান এই ভ্যালুটার জন্য এফ এক্সটা জিরো হবে। তাহলে এখানে আমরা কী লিখতে পারবো, হেয়ার এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো, জাস্ট এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দাও, তাই টু ইন্টু ওয়ান কিউব প্লাস নাইন ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো, ফার্স্টের থেকে কী পাচ্ছি, অর
टू प्लस नाइन प्लस वन प्लस के इक्वल टू जिरो तेल के वैल्यू सब दिखे नहीं जाओ माइनस टू माइनस नाइन माइनस वन दैट इज इक्वल टू नाइन टेन इलेवेन टुएल्व एवं से माइनस टुएल्व एट ख्याल रखे तरह अन्सार हे माइनस टुएल्व निश्चय बुझते पे छो तो टाइप मैथगुलो तुम्हारा बैठे देखो खूब इम्पर्टेंट टाइप मैथ अभी आो चेषा करब और कि टाइप मैथ तुम्हारे करिए देवार देखो एरक फार्ष्ट जो मैथटा तुम्हारा कर ले टाइप एक बेस भलो मैथ एक कराची देखो क्वेश्चन वन नाम दिखी देखे एक बड़ो लागे क्योंकि भीषण इजी एफ एक्स एक्स माइनस ए बाई एक्स प्लस एक्स बाई एक्स बाई एक्स माइनस बी एरकम दिए दिए एफ एक्सर भैल्यू दिए जानते चेहे एफ अफ ए प्लस बी बाई टू एर भैल्यू कत निजे करते तुम्हारा जस्ट देखो चेंजटा भलोक बोझो एखे जाने तई आखने तई आखने तई आखने तई आई जैगागुल प्लस बी बाई टू बसिए दीते हैं जस्ट और किच्छू ना तेल करार चेषा करी एफ अफ ए प्लस बी बाई टू जस्ट बसिए देव ए प्लस बी बाई टू माइनस ए बाई एक्स ना एक्सर जगह तेल आबार भैल्यू बसा इस जगह ए प्लस बी बाई टू हमें बसिए देव बसिए दी ए प्लस बी बाई टू सिमिलारलि ए प्लस बी बाई टू बाई ए प्लस बी बाई टू माइनस बी ए थेके नॉर्मल कैलकुलेशन करे जाओ नॉर्मल कैलकुलेशन जे करबे ए फार्स्टेटार ओपर पार्टाते प्रत्येकटा नीचे नीचे एक टू थाकबे टू थाकार पर ओई टूगुलो केटे जाबे एखानटा आसबे देखबे बी माइनस ए और एखानटा ए प्लस बी जा आछे ताई एखानटा ओपरटा थाकबे ए प्लस बी और नीचटा एखाने आछे ए निश्चित आस माइनस बी जी ये एलसीएम कर कैलकुलेशन कर एलसीएम कर लेने आस प्लस बी इंटू ए माइनस बी और ओपरटा आसपर कि इसे जाए एक माइनस आसु आल्टिमेटली पार्ट यदि पार्ट आगे लिखी ए प्लस बी होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर ए रकम आसें तेल एक आगे फार्ष्ट अंक करते फर्मुला ये ए फोर ए बी आस और यहाँ ए स्कोयर माइनस बी स्कोयर आस कैलकुलेशन तुम्हारा करो जदि असुविधा है हमको कमेंट बक्स करो हमें आबार बुझिए देव तो टाइप मैथगुल देखिए एकदम घबड़ा ना जस्ट नॉर्मल कैलकुलेशन जो तुम एरक कैलकुलेशन करते देखो ये मैथगुल भीषण इजी हो गए एरक टाइप और एक मैथ जगह तुम्हार विभिन्न बड़ो बड़ो स्कूल क्वेश्चन एगुलो आसे देखो एफ एक्स इक्वल टू धरो एक्स प्लस ए बाई एक्स माइनस एक्स प्लस बी एरक देवे दिए देखाते बोले देखा हो एफ अफ ए बी इक्वल टू एफ जिरो बाय एफ अफ वन तेल ये सबगुलो बेर करब को घबड़ानो किचु नहीं एफ ए बी बेर करब एफ जिरो बेर करब एफ वन बेर करब सबगुलो एखे बेर करब दिए क्योंकुलेशन कर देव तो हमें यहाँ के क्योंकुलेशन करार चेषा करी देखो क्योंकुलेशन करते गए कि आस प्रथम तेल एफ एक्सटा के एक बार लिखी एफ एक्स गलो एक्स प्लस ए बाई एक्स प्लस बी आर एफ जिरोटा के बेर करी जिरोटा कि है तेल एक्स जगह जिरो बसब जिरो प्लस ए बाय जिरो प्लस बी तर मैंने हे ए बाय बी एफ अफ ए एफ अफ वन टाके एक बार बेर कर रखी वन क्या वन प्लस ए बाय वन प्लस बी एफ अफ ए बी टाके एक बार बेर कर रखी अच्छा एफ अफ ए बी टाके एक बार एखाने करी एफ अफ ए बी हे ए बी प्लस ए बाय ए बी प्लस बी फार्स्टर ओपर थे आमी ए कमन नहीं तेल बी प्लस वन नीचे थे आमी बी कमन नहीं ए प्लस वन देखो तो खूब भालो करे ए बाय बी एटाके एरम करे लिखी और नीचटाके घूरिए लिखी वन बाय वन प्लस ए बाय वन प्लस बी एरम करे घूरिए लिखी तेल ये ए बाय बी ए पोर्शनटार जो कि आसछे एफ जिरो और ये नीचे पोर्शनटार जो आसछे एफ वन ठीक है तेल ये कि लिखते पारबो एटाके लिखते पारबो एफ जिरो बाय एफ वन क्लियर आक बार देखे नाओ जो असुविधा है आकबार कैलकुलेशन कर देखे नाओ भीषण इजी किन्तु ये मैथगुलो मैथगुलो किन्तु एकदम घबड़ाबे ना हमें देखो एरकम एक मैथ और एक दिच्छि धरो एक्स स्क्यू प्लस ए एक्स स्क्वायर माइनस टू एक्स प्लस ए माइनस बारो यही बहुपदी संख्या मालार उत्पादक एक उत्पादक दिए दिए एक उत्पादक हे एक्स प्लस ए सेखानते बोलेछि ए इक्वल टू कत उत्पादक मानेई तो एटाके एफ एक्स धरे जिरो करब तेल फार्स्टे हमें क्यों करब एक्स प्लस ए इक्वल टू जिरो इमप्लैज कर एक्सगुल माइनस ए आर एफ एक्सटा के धरे नहीं एफ एक्सटा धरे नहीं एक्स स्क्यू प्लस
एक्स स्क्वायर माइनस टू एक्स प्लस ए माइनस टुएल्व तेल एखे कि करब एफ अफ माइनस ए इक्वल टू क्योंकि जिरो जेहतु उत्पादक बोले दिए बार बार कर ख्याल रखे तेल एफ अफ माइनस ए क्यों हे एक्सर जगह सब माइनस ए हमें बसिए देव तेल माइनस एर होल क्यूब प्लस ए इंटू माइनस ए होल स्क्वायर माइनस टू इंटू माइनस ए प्लस ए माइनस टुएल्व इक्वल टू जिरो जगह क्योंकुलेशन कर ले आसे देखो ये एक क्यूब प्लस एखे आस माइनस केटे जा माइनस टू ए माइनस टू एट आल्टिमेटली एस जा थ्री ए माइनस टुएल्व थ्री ए माइनस टुएल्व इक्वल टू जिरो से थ्री ए इक्वल टू टुएल्व से इम्प्लैस कर इक्वल टू फोर थ्री दिए डिवाइड कर माना पे गलम फोर टाइपर क्योंकि मैथगुलो टाइपर मैथ देखे एकदम घबड़ाबे ना टाइप सब सिमिलार टाइप मैथ और ये चैप्टार्ट भीषण इजी एक चैप्टार बार बार कर टाइपगुलो ख्याल रखो यदि हमारे आो कि मैथ जाना दरकार है देखो आो कि मैथ हमें दीते विभिन्न बड़ो बड़ो स्कूल क्वेश्चन जगह आसे हमें यम एक मैथ तुम्हें दिए रखी देखो जदि पारो तो ट्राई कर देखो क्वेश्चन यहाँ हे क्वेश्चन नम्बर फोर बोले दीची हमें यहाँ देखो क्वेश्चन भलोक एक्स स्क्वायर माइनस वन एक्स और एक्स प्लस वन एक्स प्लस ए माइनस पी एक्स माइनस थ्री राशिमालार एर उत्पादक ये दुटो जिनिस दिए 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 एक्स स्क्वायर माइनस एक्स और एक्स राशिमालाटार एक उत्पादक दुटो उत्पादक दुटो दुटो उत्पादक दिए एखान कोश्चन करा कि সেটা যদি হয় a ইকুয়াল টু কত আর p ইকুয়াল টু কত a আর p দুটোর ভ্যালু জানতে চেয়েছে আচ্ছা এটা আমি একটু হিন্টস আমি দিয়ে দিচ্ছি দেখো x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালকে 0 করব আমি তাহলে x এর ভ্যালু কি পাবো x স্কয়ার ইকুয়াল টু 1 পাবো সেখান থেকে x এর ভ্যালু পাবো প্লাস মাইনাস 1 দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি তাহলে f1 টাকে কি করব আমরা উৎপাদক যেহেতু বলেছে f1 টাকে 0 করব আমি এখানে fx টাকে এইটা নেব x প্লাস ওয়ান আর এক্স প্লাস এ মাইনাস পি এক্স মাইনাস থ্রি তাহলে আমরা কী করবো এফ ওয়ান ইকুয়াল টু জিরো করবো এফ আর মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো করবো ঠিক আছে এইগুলো করবো আর এফ আর ওয়ান আর এফ আর মাইনাস ওয়ান এই দুটো যেই জিরো করবো আমি একটু তাহলে বলেই দিই এইখান থেকে যেটা ইমপ্লাই করবে পি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো আসবে তাহলে পি ইকুয়াল টু থ্রি পাবো আর এফ ওয়ান ইকুয়াল টু জিরো যেই করব সেখান থেকে পি এর এই ভ্যালুটা থ্রি ভ্যালুটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে পাবো টু এ ইকুয়াল টু ফোর এ ইকুয়াল টু টু পাবো আমি এই দুটো আনসার এখানে দিয়ে দিলাম এটা ট্রাই করো যদি না পারো আমি আবার করিয়ে দেবো ঠিক আছে তো এইভাবে এইভাবে দেখতে থাকো এই চ্যাপ্টারটাকে এই ভীষণ ইজি একটা চ্যাপ্টার তারপর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো আমি অবশ্যই হেল্প করব দেখো আর একটা ম্যাথ একটু তোমাদের জন্য আমি দিয়ে রাখি এটা কোশ্চেন নাম্বার ফাইভ দিয়ে রাখি বেশ ভালো এই ম্যাথটা অনেক জায়গাতেই আমি এই ম্যাথটাকে দেখেছি এফ এক্স ইন্টু এফ ওয়াই একটু হায়ার ক্লাসও এই ম্যাথটা থেকে যায় এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ অফ এক্স ওয়াই মাইনাস টু আর কী কী দেওয়া আছে এফ অফ টু এর ভ্যালু হচ্ছে ফাইভ গিভেন তাহলে শো দ্যাট এফ এক্স ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ অফ ওয়ান বাই এক্স একদম ঘাবড়াবে না এই ম্যাথটাকে নিয়ে ট্রাই করো ট্রাই করে আমাকে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে নাও যদি পারো তো জয়েন করো আমাদের হ্যাশট্যাগ এডুকেশন যে টেলিগ্রাম গ্রুপ আছে লিঙ্কটা আগের ভিডিওতে লিঙ্কটা পেয়ে যাবে দেখবে একটা হিউম্যান স্কেলিটন আর একটা এনডেঞ্জার স্পিসিস নাম দিয়ে যে একটা ভিডিও আছে তার ডিসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবে জয়েন করো এখানে পাঠাও যদি কোনো অসুবিধা হয় আচ্ছা ঠিক আছে আমি এই ভিডিওটার নিচেও লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে দেখো ঠিক আছে ডিসক্রিপশান বক্সটা ফলো করো টেলিগ্রামের লিঙ্ক টেলিজিআর এ টেলিগ্রামের লিঙ্কটা খেয়াল করো সেই লিঙ্কটা ওরা পাঠিয়ে দাও যদি কোনো অসুবিধা বলো আমি আবার সব করে দেবো ঠিক আছে দেখতে থাকো তোমরা ভিডিওগুলো